আজ 26শে জানুয়ারি। প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 1950 সালে আজকের দিনে অর্থাৎ 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয়। প্রথমবারের জন্য ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি লাভ করে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের প্রায় 3 বছর পরে কেন ভারতের সংবিধান কার্যকরী হলো এবং কেনই বা তার জন্য 26শে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হলো, আমাদের অনেকের কাছে ইতিহাসের এই অধ্যায় অজ্ঞাত রয়েছে। তাই আজ আমরা 26শে জানুয়ারির এই অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অ্যামেজিং আনন্দ ফ্যাক্টসের নতুন সদস্য হন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরেও সেই সময় দেশের কোনো নির্দিষ্ট সংবিধান এবং আইন কানুন ছিল না। তাই ভারতের সংবিধান তৈরির জন্য 1947 সালের 28শে আগস্ট একটি খসড়া কমিটি গঠিত হয়। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এই কমিটির প্রধান সদস্য ছিলেন। এই কমিটি 166 বার সংসদের অধিবেশনে মিলিত হয়। এই অধিবেশনে সাধারণ মানুষেরও অংশগ্রহণের অধিকার ছিল। সাল 1947 চৌঠা নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। বেশ কিছু বিতর্ক এবং সংশোধনের পরে অবশেষে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের 308 জন সদস্য হাতে লেখা চূড়ান্ত সংবিধানের 2টি নথিতে স্বাক্ষর করে। সাল 1950 26শে জানুয়ারি সমগ্র দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকরী হয়। এখন 26শে জানুয়ারি দিনটিকে কেন বেছে নেওয়া হয়েছিল সেটা জানার জন্য আমাদের একটু ইতিহাসের দিকে পিছন ফিরে তাকাতে হবে। সাল 1928 ইংরেজ সরকারের কাছে ভারতের সংবিধান তৈরির কার্যক্রম সম্পর্কিত একটি রিপোর্ট পেশ করা হয়েছিল, যেটি পরবর্তীকালে নেহেরু রিপোর্ট নামে পরিচিতি লাভ করে। কিন্তু ব্রিটিশ সরকার এই রিপোর্টের ফলাফল সম্পর্কে কোনো মতামত জানায়নি। এর ফলে তখন ভারতের চরমপন্থী এবং নরমপন্থী নেতাদের মধ্যে এই বিষয় নিয়ে তুমুলভাবে মতপার্থক্য এবং বিরোধ শুরু হয়। চরমপন্থী নেতারা তখন থেকেই ভারতবর্ষকে গণতান্ত্রিক হিসাবে দাবি করতে থাকে। অপরদিকে নরমপন্থী নেতারা তখনও ইংরেজ সরকারের সিদ্ধান্ত কী হবে তার উপর আস্থা বজায় রাখে। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়, কিন্তু ইংরেজ সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, যার ফলে আশাবাদী কোনো অবস্থা দেখতে না পেয়ে নরমপন্থী নেতাদেরও এবার মত বদলে যায়। সাল 1929 ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারতের স্বাধীনতার ইতিহাসে এই লাহোর অধিবেশন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই অধিবেশনে ইংরেজ সরকারের সামনে ভারতীয় নেতারা পূর্ণ স্বরাজের প্রস্তাব রাখেন। তারা দাবি জানান যে ভারতবর্ষকে পূর্ণ স্বরাজের মর্যাদা দিতে হবে। পূর্ণ স্বরাজ অর্থাৎ ভারতবর্ষ রাষ্ট্রের শাসনভার শুধুমাত্র ভারতীয়দের হাতেই থাকবে, অন্য কোনো বিদেশি শক্তি তাতে হস্তক্ষেপ করতে পারবে না। বলা বাহুল্য যে ইংরেজ সরকার কোনোভাবেই সেদিন ভারতের হাতে পূর্ণ স্বরাজের মর্যাদা তুলে দেয়নি। এই অধিবেশন চলাকালীন মধ্যরাতে রাভি নদীর তীরে 31শে ডিসেম্বর ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। ঘোষণা করা হয় যে আগামী মাসের শেষ রবিবার জোর করে স্বাধীনতা দিবস পালন করা হবে। দিনটি ছিল 26শে জানুয়ারি। এরপর 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত 17 বছর ধরে 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হয়। তাই 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান যখন গৃহীত হয় তখন এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ঠিক করা হয় যে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী করা হবে। পরবর্তীকালে প্রতি বছর এই 26শে জানুয়ারি দিনটিকে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন গণতন্ত্র রাষ্ট্রে পরিণত হওয়ার দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এই দিন ইন্ডিয়া গেট এবং লালকেল্লায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আরও প্রথম স্তরের মন্ত্রীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। দিল্লির রাজপথে কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। 26শে জানুয়ারি দিনটিকে ভারতের সংবিধানের জন্মদিনও বলা যেতে পারে।
সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে প্রতিটি ভারতবাসীর কর্তব্য ভারতীয় সংবিধানের এই মর্যাদা রক্ষা করা। আমাদের অ্যামেজিং আনন ফ্যাক্টস পেজের তরফ থেকে সকল ভারতবাসীর জন্য থাকলো 72তম প্রজাতান্ত্রিক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।